নববর্ষ আজকে তো সকলকে তাই শুভ নববর্ষ। আর এখন 11:30 মতো বাজছে, ওকে খাওয়ানো হচ্ছে, খাইয়ে দিয়ে ওকে স্নান করে পাঠিয়ে দিব ও বাড়িতে নতুন জামা পরিয়ে, যেহেতু আজকে নববর্ষ নতুন পোশাক পরতে হয়, পরিয়ে পাঠিয়ে দেবো। তারপরে আমরা খাওয়া দাওয়া রান্নার জোগাড় এসব কিছু করবো, স্নান করবো। যা আজকে গরম পড়েছে, আজকে বিশাল গরম পড়েছে, আজকে না পড়ছেই কয়েকদিন একটু গরম, কিন্তু আজকে তো একটু ওয়েদারটা মেঘমেঘ করছে, তো দেখতে থাকো দেখা যাক ঝড় বৃষ্টি হয় নাকি। তো এই যে কালকের ভাত, মানে আগের বছরের ভাত এই বছরে খেতে হয় নিয়ম, তো এবার এটা খাবো। মানে আজকে যদি নিরামিষ, পেঁয়াজ টেয়াজ না, এই জন্য ওইরকম। আর এখানে আছে লুচি তরকারি কিনে আনা। তো এই যে দেখো দুপুরের মেনু, মুগের ডাল, পটল ভাজা আর পনির আলু দিয়ে একটা তরকারি, দুধ টুধ দিয়ে করেছি এই তরকারি। নানু দাপ্পা কই এ বেবি, ওই কুটু চুনি না, কোন দিকে যাচ্ছ, কোন দিকে? তো দুপুরবেলায় আমরা মেন খাওয়া দাওয়া করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, রান্না টান্না হলো, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ মা জল দেওয়া ভাত খেয়েছিলো, আমিও খেয়েছি। আর তারপরে তো ওই লুচি নিয়ে আসা হয়েছিল কিনে, ওই সব খেয়ে পেট পুরো একদম ভরে যায়, আর খেতে কিছু ইচ্ছা করে না। দিয়ে মানে আমি স্নান করে আসি, দিয়ে ঘুমিয়ে পড়ি। তারপরে তোমাদের যেটা দেখালাম সেটা 3টে বাজে, তখন আমরা খেয়েছি আর কি, 3টের পরেই খেতে বসেছি। 3টের সময় ওই একটা পাত থেকে দুজনে খেয়ে নিয়েছে, আর মা অল্প করেই ভাত নিয়ে খেয়েছে। তারপরে মেয়েও ঘুমিয়ে গেছিলো, মেয়ে উঠলো, উঠে মেয়েও খেলো 4:30 না 4টার সময় মেয়েও খেলো। যে এখন তো দেখালাম তোমাদের, ও ঘুরতে বেরিয়েছে, আর একটু পরে রেডি হব। আমার মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, মানে মনে হচ্ছে নাক দিয়ে জল পড়ছে, বুঝতে পারছি। আর যাবো একটু পরেই, কোথায় বলো তো? এর আগে একবার ব্লগ করেছিলাম, সেখানেও দেখেছিলাম আমার পিসির বাড়ি যাব। তো ওখানে নববর্ষে বেশ ভালো মতো আয়োজন করা হয়, নিজের সোনার দোকান রয়েছে, তো তোমাদের সব কিছু দেখাবো। আমরা সকালবেলায় গিয়েছিলাম ওই দিকটায়, তো দেখলাম বেশ সুন্দর প্যান্ডেল ট্যান্ডেল করে, দারুণ করে দোকানটা মানে সামনেটা সাজিয়েছে এত সুন্দর করে, আর ভেতরগুলো তখন ফুল দিয়ে সাজাচ্ছিলো। তোমাদের সবই দেখাবো, শেয়ার করবো, দেখতে থাকো। আর একটু পরে রেডি হবো, সেই লুকটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে আরেকজন ল্যাপটপ দেখছে। তো এই যে কি সব, মানে একটা কৃষ্ণ, তার সাথে কতগুলো গোপিয়া বসে আছে, আমার এইগুলো লুকটা দেখা আসছে কি করে, কিরকম কিরকম, দাঁড়াও না, সব ভিডিও চোখে দেবো, পরিচয় দিন একজন একজন করে। আপনার নাম কি? ফেনি। আমি কিছুই জানি না। তো এই যে আমাদের এখন মাখার পার্টি চলছে, এইটুকুনি বেঁচে আছে, ওই রে আসছে, ফোকাসই নিচ্ছে না। বাবা ফুচকার স্টলে ভিড় দেখো, মনে হচ্ছে একদম মৌমাছির মতো ছেঁকে ধরেছে। বাড়ির লোকই চান্স পায়নি, আমি তো চান্সই পাইনি, পরের দিকে পেয়েছিলাম। দেখি 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 দা 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 দা। আর এইখানে দেখো কত ব্যাগ, পঞ্জিকা, ক্যালেন্ডার সব আমরা রেডি করছিলাম, মিষ্টির প্যাকেট অনেক শেষ হয়ে গেছে, এই কয়টাই আছে। সেই 4টা 5টা থেকে দেওয়া শুরু হয়, তো প্রায় এখন শেষের দিকে দেখো অনেকটা ভিড় কমে গেছে। আমি তোমাদের সামনে প্যান্ডেলটা দেখাচ্ছি, আর এই আমার পিসিমণি সুন্দরী কমলা সুন্দরী। তো দেখো ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, দেখো বাইরে থেকে দেখা। আর এই মেয়েটা একটাও ছবি দিতে দিল না, দেখো কী যে দুষ্টুমি করছে।
তো বাড়ি চলে এসেছি, দিয়ে ওকে এখন খাওয়াচ্ছি, এই যে হাতে ভাত আর এক হাতে ফোন নিয়ে ব্লগ করতে শুরু করে দিচ্ছি। ও ওখানে পটি করে দিয়েছিল, বাড়ি চলে এলাম। এমনি তো অনেকটা দেরি হয়ে গেছিলো, তার জন্য আরো মানে বাড়ি চলে এলাম। এখন 10:30 বাজে, মানে আমরা 10:00 বাড়ি এলাম। আর তোমাদের তো দেখালামই ব্লগ মানে ভিডিওগুলো যে কীরকম সাজিয়েছে, খুব সুন্দর এবারও সাজিয়েছে প্রতি বাড়ি, খুব সুন্দর সাজায়। ভেতরটা তো দেখাতেই পারলাম না, ভেতরটায় রজনীগন্ধা গোলাপ রজনীগন্ধা চেন দিয়ে সাজায়। তো এবার বাড়ি এলাম, ব্যাগ ট্যাগুলো তো দেখেছি, ক্যালেন্ডারটা খুলে দেখাবো ক্যালেন্ডারের ভেতরে কীরকম ছবি টবি আছে। আর যে ঠোঙা পড়েছে, চলো দেখি ঠোঙাটাতে মানে ঠোঙার ভেতরে কী কী মিষ্টি আছে বা নিমকি সবই দেখাচ্ছি, চলো। তো এই যে বাসন্তী সুইটস থেকে অর্ডার দিয়ে বানানো হলো। এ বাবা মিষ্টিটা চ্যাপটা হয়ে গেছে, চাপে কালো জাম আছে, রসকদম্ব, লাড্ডু। এটা কি, এটা কোন মিষ্টি আছে দেখি, ও ভেতরে লাড্ডু দেয় নাকি নাকি? হ্যাঁ লাড্ডু দেয়। ও আহার ছাড়াও আর এই যে আছে নিমকি, আর দুটো লবঙ্গ লতিকা, না সরি একটা লবঙ্গ লতিকা আর বালুশাহী, এটা তো থাকবেই। আর লবঙ্গ লতিকাটা যাবে আশা করি আমার পেটে, কারণ আমি খুব ভালোবাসি খেতে। দুটোই লবঙ্গ লতিকা। বাবাও বাড়ি চলে এসেছে আর ছানা এনেছে, তার সাথে কত কি খাবো আজকে মা। তো এই যে এটাই দিনের মেনুটাই, ডাল তরকারি ভাত, পটল ভাজা ছিল সেটা এখন নেই, খেতে ইচ্ছা করছে না, আমি খাবো না, না আমি দিও, আমাকে দিও না, আমি খাবো না। পটল নেবো